হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি তোমাদের সাথে গণেশ চতুর্থী স্পেশাল মতিচুরের লাড্ডুর রেসিপিটি শেয়ার করব। আর বাড়িতে থাকা খুব কম কিছু উপকরণ দিয়েই কিন্তু তোমরা খুব সহজেই দুর্দান্ত স্বাদের এই মতিচুরের লাড্ডুটি বানিয়ে নিতে পারো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো দেখে নেওয়া যাক এই মতিচুরের লাড্ডু কীভাবে বানাতে হয়। লাড্ডুটা বানানোর জন্যই প্রথমে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 কাপ মতো বেসন। আর বেসনটাকে আমি আগে থেকেই খুব ভালো করে চেলে নিয়েছিলাম, যাতে এটার মধ্যে কোনোরকমভাবেই কোনো লাম্পস না থেকে যায়। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। আমি এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করে দিলাম। এরপর এটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে আরও ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনোরকমভাবেই কোনো লাম্পস না থেকে যায়। আর এটা পাতলা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু এর কনসিস্টেন্সিটা একদম রানিং কনসিস্টেন্সিতে থাকবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটুখানি ফুড কালার। তোমরা যদি একান্তই এটাকে ইউজ করতে না চাও তাহলে কিন্তু স্কিপ করতে পারো। আরও ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আমি তোমাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এরকম একটা পাতলা কনসিস্টেন্সি কিন্তু হবে। আমার এখানে 1.5 কাপ মতো জল লেগেছে, তোমাদের বেশি কম লাগতে পারে। তাহলে এখানে আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেল। লাড্ডুটা বানানোর জন্যই কিন্তু প্রথমে আমাদেরকে মিহিদানা বানিয়ে নিতে হবে। আর সেই মিহিদানা বানানোর জন্য আমি কিন্তু এখানে কোনোরকম কোনো ঝাঁঝরি ইউজ করছি না, এরকম একটা কন্টেনার নিয়ে নিয়েছি। এরকম কন্টেনার সবার বাড়িতেই থেকে থাকবে। জেনারেলি আমরা যখন বাড়ি থেকে কোনো খাবার দাবার প্যাক করে নিয়ে আসি তখন এরকম কন্টেনার পেয়ে থাকি। আর এই কন্টেনারের মধ্যেই আমি সেফটি পিন দিয়ে একটু গ্যাপ গ্যাপ দিয়ে ফুটো করে নিয়েছি। আর এটার সাহায্যে কিন্তু একদম সূক্ষ্ম মিহিদানা আমাদের তৈরি হয়ে যাবে। এবার আমি মিহিদানাগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল আমি ভালো করে গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য ব্যাটারের কিছুটা অংশ আমি এর মধ্যে দিয়ে দেখে নিলাম। সেটা কিন্তু সঙ্গে সঙ্গেই ভেসে উঠলো, তার মানে কিন্তু তেলের টেম্পারেচারটা মিহিদানা ভাজার জন্য একদম পারফেক্ট আছে। এবার যে কন্টেনারটা তোমাদের দেখিয়েছিলাম তার মধ্যে 1 হাতা মতো ব্যাটার আমি নিয়ে নিয়েছি। এবার সেটাকে কন্টিনিউয়াসলি এইভাবে তেলের উপর ঝাঁকাতে থাকতে হবে, তাহলেই কিন্তু মিহিদানাগুলো একদম সূক্ষ্ম সূক্ষ্ম দানার আকারে এইভাবে জোরে জোরে পড়বে। এটাকে কিন্তু স্থিরভাবে ধরে রাখলে চলবে না, এইভাবেই কিন্তু এটাকে ঝাঁকাতে থাকতে হবে। আর বেশি ব্যাটার কিন্তু এর মধ্যে নেবে না, তাহলে কিন্তু এটার শেপটা ঠিক মতো আসবে না। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। মুচমুচে করে ভাজার কারণ হলো যখন এটাকে আমরা চিনি শিরার মধ্যে ডোবাবো তখন যাতে ভালো করে রসটার মধ্যে ঢুকে যায়, তার জন্য কিন্তু খুব ভালো করে এটাকে মুচমুচে করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তেল ছেঁকে তুলে নেব। আমি এটাকে সামনে এনে দেখিয়ে নিচ্ছে, দেখো খুব সুন্দর কিন্তু একদম সূক্ষ্ম দানা তৈরি হয়ে গেছে। আর ঠিক একইভাবে আমি বাকিটাকেও ভেজে নেব। আর দেখো এখানে আমার সমস্ত মিহিদানাই কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। আমি হাতে নিয়ে দেখাচ্ছি, দেখো এই শেপটা ঠিক কতটা সুন্দর আর সূক্ষ্ম এসেছে, ঠিক যেন মোতির মতো। আর এটা কিন্তু বেশ মুচমুচেও হয়েছে। এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব। আর ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেব, যাতে এটা সেঁতিয়ে না যায়। এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো চিনি। আর 2 কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপের জল। এবার যতক্ষণ পর্যন্ত চিনিটা ডিজলভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার আমি এখানে ফ্লেভারের জন্য কিছুটা এলাচ অ্যাড করে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। চিনিটা ভালো মতো ডিজলভ হয়ে গেলেই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটুখানি লেবুর রস, যাতে এটা পরে ক্রিস্টালাইজ না হয়ে যায়। লেবুর রসটাকে খুব ভালো করে আমি চিনির শিরার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মিহিদানাটা পুরোটাই অ্যাড করে দিচ্ছি। এবার মিহিদানাটা অ্যাড করে নেওয়ার পর খুব ভালো করে এটাকে চিনির শিরার সাথে মিশিয়ে নিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত রসটা ভালো মতো টেনে আসছে। আর দেখো এখানে রসটা কিন্তু খুব ভালো মতো টেনে এসেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি।
এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু কাজু বাদাম কুচি আর চারমগজ। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারো। এবার এই কাজু বাদাম কুচি আর চারমগজটাকে খুব ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি এক থেকে দেড় ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় এক থেকে দেড় ঘন্টা পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো ঘি। এবার এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো গরু দুধ। আর এই গরু দুধ দেওয়ার ফলে কিন্তু টেস্টটা একদম ডাবল হয়ে যায়। আর নর্মালি চা খাওয়ার জন্য আমরা যে গরু দুধ ইউজ করে থাকি সেটাই আমি এখানে ইউজ করেছি। এবার গরু দুধটাকে খুব ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। গরু দুধটা ভালো মতো মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখো আমি দু হাতে ভালো করে ঘি মেখে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা করে অংশ নিয়ে আমি লাড্ডু শেপ দিয়ে নেব। প্রথমে দু হাতের মধ্যে এইভাবে এটাকে নিয়ে একটু চেপে তারপর কিন্তু এক হাতের সাহায্যে শেপটা দিতে হবে। দেখো আমি এখানে লাড্ডু শেপটা দিয়ে নিয়েছি। আর ঠিক একইভাবে আমি বাকি লাড্ডুগুলো বানিয়ে নেব। আমি এখানে সব লাড্ডুগুলোকেই ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা লাড্ডুর ওপরে একটা করে চারমগজ দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। দেখতে ভালো লাগার জন্য আমি এখানে অ্যাড করেছি। এবার দেখো আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করেছি এটা ঠিক কতটা সুন্দর হয়েছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। ঠিক মিষ্টির দোকানে যেরকম মতিচুর লাড্ডু কিনতে পাওয়া যায় সেরকমই কিন্তু দেখতে হয়েছে। তাহলে দেখলে তো খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় মিষ্টির দোকানের মতো অপূর্ব স্বাদের এই মতিচুর লাড্ডু। এটাকে তোমরা গণেশজির ভোগ হিসেবেও নিবেদন করতে পারো। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এটা কিন্তু একদম ফ্রি। তাহলে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।